দেখতে পাচ্ছো? আমি একটু দেখে এসেছি। হ্যাঁ দেখে এসো, দেখতে যাও 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 দেখো। তাই বলি কি জানো, ওই নির্বাসনা সুন্দরীর চোখের টান পড়েছে গো। তুমি আত্মীর মুখ থেকে শুনো বাজাল, তাই বলি কি জানো, ও গো সুন্দরি কোথায় ঘর বাড়ি, দয়া করে ঠিকানাটা, দয়া করে ঠিকানাটা দিও গো আমার, মনে মনে আমি ভালো বাসি গো তোমার।
করতে তাই বল সত্যি তোমরা পারো বুঝি তাই বলি কি জানো আমি না তোমাদের খুব ভালোভাবে চিনি আমাদের চেনো আর কেমন চেনো যে কেমন সে আমি খুব ভালোভাবে জানি তাই বলি কি জানো আমি চিনি তোদের চিনি আচ্ছা আমি জানি তোদের জানি তুমি ক্যাচ কোলা তো জানো কি বলে ক্যাচ কোলা জানো ক্যাচ কোলা তাহলে আমি আর বলবো না আচ্ছা বলো 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 তাহলে বলিস আমি চিনি তোদের চিনি
শুনলি তো ও বাড়ি মা তুমি নাতি নাতি কি জানি খাই রে হরি তুমি তোমার মামির সঙ্গে আচ্ছা না তোমাকে একটা কথা বলবো শুনবে তো তুমি দাঁড়া দাঁড়া তোমার নাতি নাকি বললো আমি ওর ভাগ্নে হই তাই তো সে আমার মামি হয় কিন্তু সে কি জানে কোন সম্পর্কে ও আমার মামি হয় তাই বলি কি জানো কোন সম্পর্ক হয় সে জানে না আর আমি বলছি স্যার তুমি একটু বলবো আজ কোন সম্পর্কে মামি বলো দেবে প্রাণ বলছি বলছি ও নাভি বলো তুমি বিয়ে করেছ কি বললে এত বড় একটা আরে তুমি বিয়ে বিয়ে করেছ আরে সেটা কেমন জিনিস গো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আমার একটা বিয়ে হয়ে গেছে সে কথা বলেছিল লাভ নেই তুমি বলো না না আমি বলবো বলবে না না আচ্ছা আমি জানি বিয়ে করতে হলে চারজনে কান্ধে করে বাসের দোলনাতে রেখে হরি বল বলতে বলতে নিয়ে যায় আরে সে বিয়ে নয় গো তাহলে কি বিয়ে গো কি বিয়েটাকে বাজারে বেচতে হয় না খেতে হয় মাথায় করে নাচতে হয় না গায়ে দিয়ে ঘুমোতে হয় তোমার মাথা আর আমার এই মুন্ডু হয় আচ্ছা আমি বলছি শোন বলো আরে তুই একটা করতে হয় হ্যাঁ কি করে করতে হয় একটু খুলে বলো কি করে জানো একটু এই ধরো ধরে আরে তুমি আমার এই কথাটাকে ধরো বাবা তাই বলো ঠিক আছে এই ধরো ধরলে আমার মত এটা লাল টুকটুকে মুড়ির সঙ্গে আচ্ছা তোমার মত এটা কালো কুকু কুকু ছড়ার সঙ্গে আচ্ছা কোন এক মন্দিরে গিয়ে মালা বদল করলি তাকে বলে বিয়ে ও বড়াই বা আমি একটা বিয়ে করতে চাই তুমি বিয়ে করবি হ্যাঁ তুমি আমার ঘর খালি করে দেবে আচ্ছা বলো বলবো আমি বিয়ে হতে চাই গো বড়া নামটি বলতে বলতে নাভিকে ফিলিমি কেটে গেছে
কিছুই কাটে কি কাটে আর তুই নামটা বলতে বলতে থেমে গেলে রে এই মরিছি আচ্ছা আমি যাকে বিয়ে করব সে নাম দিয়ে এখনি বলে দেব হ্যাঁ এখনি বলো বলো হ্যাঁ দেখেছো তোমরা তো সবাই এখানে মেয়ে মানা হ্যাঁ তো বাবা আমি একা পুরুষ মানুষ তো ভয় করছে বলতে জানি আমি যাকে বিয়ে করব তার নাম আমি খুব ভালোভাবেই জানি জানি আমি বলছি না কেন বলো তো কেন মনে হয় না বলে লুটি আমার মনে হয় নামটা বলছি না কেন বলো তো ওই মেয়েটার ওই গালটা একটু বাঁকা আমি যদি আমার মনের নামটা বলে ফেলি ওই তোমরা তো অনেকজন হয়েছো তাই আমার মনের নামটা যদি তোমাদের কারো নামের সঙ্গে মিল হয়ে যায় তোমরা রাগ করবে না ঠিক আছে না না আমি তো রাগ করব না আমার নাতনিকে একবার জিজ্ঞাসা করি জিজ্ঞেস করো ও নাতনি তুই রাগ করবি আমি চারি বিয়ে হব নাতি তার রাধা গো নাতি তার রাধা ওলারি তোমার এই বঙ্গ ভঙ্গ দেখি না বাবা আমার গুটো পুরো শরীরটা একেবারে একেবারে পুরি একেবারে ছাই হয়ে গেছে তাই বুঝি কেমন করে চলছে কেমন করে চলছে এই নাবিক দেখতে রক্ত দেখে মরে অঙ্ক জ্বলা যায় নাবিক দেখতে রক্ত দেখে অঙ্ক জ্বলা যায় যদি তোমার বড় মাকে ভালো করে দিই তার বিনিময়ে আমি কি পাবো সত্যি তাহলে এখনই আমি তোমার বড় মাকে ভালো করে দিচ্ছি বড় মা ও বড় মা বড় মা এবার ভালো হয়ে গেছে নিজের ভালো কথা বলছে না তাহলে দেখি ও তোমার ভালোবাসা
কেন তুমি দূরে চলে যাও, তাই তোমায় বলতে কি ইচ্ছে করে জানো? এত ভালোবাসা মিটে না জিয়া আমি ভুলবো, কি করি তোমার আমি ভুলবো, এত ভালোবাসা মেটে না যে আশা, এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমার
তোমার যদি ভালো লাগে তাহলে তুমি আমায় একখানা গান করে শোনাও কি। তাই বুঝি তাই তোমায় আমি বলি কি জানো, নয়নে তোমার খুঁজিবারে বারে তুমি যে মন ছো ¡Gracias!
कदम चलाई चिकन कालाई बाजाई बासुरी कदम चलाई चिकन कालाई बाजाई बासुरी तेम करे छे तेम करे छे राजा सुंदरी जलानी के जाई जगुनाई लय गागरी कदम चलाई चिकन कालाई बाजाई बासुरी कदम चलाई चिकन कालाई ঘর কড়ি দিবে কেউ দিবে মানে কি কও মানে তুমি কি বলতে চাইছো ঘর ভেঙে কড়ি দিবে মানে পড়ে কি লোক ঘর ভাঙি কড়ি দিবে ওকে কড়ি বাবা এই কড়ি আরে দাঁড়া এই তোর কাছে কড়ি আছে নে তো আমার কড়ি নয় তাহলে পয়সা কড়ি পারির কড়ি পাতি ও পয়সা কড়ি হ্যাঁ ওই এই কথা বল না তুমি কি মতন সব বুঝতে পারে না আচ্ছা বাবা হ্যাঁ বলো তোমার তোইতে পাথর তো হলে কত কোটি লাগবে বলো তো বেশি না কম তোমার আবার দুটো আছে তো সবারই দুটো থাকে কম হলে আরে দুটো বলো বলবো কম হলে হ্যাঁ কম হলে যেতে পারে না আচ্ছা মধ্য জমনেই থেকে যেতে পারে আর বেশি হলে সোজা সুজি চলে যাবে তোমার বেশিটাই বলো বেশিটা বেশিটা ষোলো আনা ষোলো আনা বাবা এক আনা দু আনা গতি করতে পারবে না কোন আপনি বলো আরে পার তো হব আরে কত করি আছে বল না দাবি দিয়ে দিয়ে আমরা পার হয়ে যাব এখন আছে তো আই সদ সদ মাঝি ভাই এক আনাতে পার করে না সোনো বলি ও বাড়াই মা সোনো বলি ও বাড়াই মা একা নাতে পার করি না সোলো আনা করি তুমি আমায় দিয়ে দাও না ও পারতে যাও না আমায় দিয়ে দাও না ও পারতে যাও না আচ্ছা দুই আনা দেব দু আনাতে হবে না শোনো ও মাঝি পাঁচ আনা দিয়ে দেব পাঁচ আনা হবে না ওনা তো কি করি পরে মা আচ্ছা তোমাদের করি নেই করি নেই আচ্ছা ও মাঝি একটা কথা বলবো নয় আনা দেব নয় আনা আচ্ছা আমি বলি কি এক দুই তিন করে তো তোমরা যাচ্ছো হ্যাঁ তোমাদের কাছে সত্যি কি কড়ি আছে না নেই আরে না নয় আনাই আছে আমার নয় আনাতে হবে না দেখো দেখো একটা কাজ করো হ্যাঁ তোমার কাছে তো নেই তোমারটা সব নেই তোমার কিছু নেই আচ্ছা তোমার নাতির কাছে পুরো পরিপূর্ণ আছে
ও না বি হ্যাঁ বলো আমার তো এইটা আছে আরে তাতে তো আমার এত বড় একটা টিসে দেখাচ্ছে আমার নাতির কাছে আর নেই বলবো না আছে বলবো আমি বলি দেখতে পাচ্ছি না তোমার কাছে জানি তোমার নাতির কাছে পুরো পুরি পরিপূর্ণ আছে ও আচ্ছা কি আছে বলো কি আবার তুমি বুঝতে পারো না না গো আরে অলংকার গো অলংকার গয়না ওই এই কথা তুমি কি ভেবেছিলে আচ্ছা তুমি দাঁড়া ও নাবি তুমি কোনটা নেবে বলো তো আগে বলবো হ্যাঁ তাহলে বলি শোনো আমি কিন্তু বেশি চাইতে পারবো না আচ্ছা দাঁড়াও একটা চাইবো হ্যাঁ অল্প তাহলে পার করে দিই কেমন বলি ও সখী গো প্রেমের খাতির মাঝি আমি জানি তোমার বেলা পয়সা নেব না আচ্ছা তুই দাঁড়া চুপ করে দাঁড়াবি ও নাবি ওই হাত নিয়ে তুমি কি পরবি কেন না বিক্রি করে দেবে যেটা গাইতে করব আমার প্রয়োজন যেটা আমি সেটা চেয়েছি আর তুমি যদি পরো না কেমন মানাবে জানো জানো ওই গেছো বাদরির গলায় মুক্তার মুক্তারে মালা কেন বলো তো হার খার দেব না একটু কম দামে বললাম তুমি এক আরে বাবা এরা মনে হয় ঠিক মতো আমার কথা বুঝতে পারে ষোলো আনা ষোলো আনা মানে বোঝো বুঝে বলো বুঝে বলবো তাহলে আমি কিন্তু আটে আটে ষোলো আনা নেবো না নয় সাথে ষোলো আনা নেবো না এগারো পাঁচে ষোলো আনা নেবো না আমি নেবো কিসে জানো কিসে দশে আর ছয় দশে ছয় নেবে ওটা তো আমরা দিয়ে দেবো কি বুঝবে বলো কি আর বললাম তোমরা আমি বললাম আটে আটে নেবো না নয় সাথে নেবো না এগারো পাঁচে নেবো না বারো চারে নেবো না তাহলে এমন কি আছে যে দশে ছয় নেবো আচ্ছা না বলো ওই যে এতগুলো বাদ দিয়ে এই দশে ছয় নেবে বলছো কেন জানো আমাদের এই শরীর হ্যাঁ পুরো দশ ইন্দ্রিয় দিয়ে তৈরি আছে দশ ইন্দ্রিয় আর শরীরকে বশ করে একসঙ্গে যোগ করলে হয় ষোলো আনা অর্থাৎ জীবন যৌবন মন প্রাণ যেই গোবিন্দের চরণে অর্পণ করতে পারে সে চলে যায় ভব সিন্ধু পারে তাই পদকর্তা কলমপাত করলেন ষোলো আনা ছাড়া পারে যাওয়া যায় না তাই তোমরা কি করবে ভেবে বলো আরে আমি বলছি আমাদের যৌবন নিয়ে নেবে তাহলে ওই এই কথা তো হ্যাঁ আমরা তো উভয় দেবো না তাহলে তোমরা পারে যেতে পারবে না পারবে না না
নাবি আরে সন্ধ্যা আপনি এখানে বসে থাকুন আমি ফিরে যাব আমিও বলছি আচ্ছা আমরা ষোলো আনা দিয়ে দেবো তুমি বাবা আমাদের পার করে তাহলে চলো আমি তোমাদের পার করে দিই হ্যাঁ হ্যাঁ তাহলে চলো হ্যাঁ গো মন্দির পার করে দেই কেমন হ্যাঁ তোমরা তাহলে তৈরিতে উঠে বসো ও আপনি ও আপনি আয় চলে চলে ভব নদীতে কে যাও তুমি রঙিন পালড়াইয়া রে ভবের নাইয়া আমারে কি বাইতে আমরা
এই দুহুতর এক হই ভক্তির বনবাসনা পূরণ করি। রাধা